মানিকগঞ্জ জেলায় ধান ও ভুট্টা চাষের জন্য বিখ্যাত হলেও সবুজির চাষ দিন দিন বেড়েই চলেছে। এবছর 9,382 হেক্টর জমিতে সবুজির আবাদ হচ্ছে। আগাম শীতকালীন সবজি চাষ করে লাভবান হওয়ার স্বপ্ন চোখে নিয়ে ভোর থেকে মাঠে কাজ করছেন কৃষকেরা। পুরুষের পাশাপাশি নারীরাও কৃষি কাজে সহযোগিতা করছেন। শীতকালীন আগাম সবজি চাষে ব্যস্ত সময় কাটাচ্ছেন কৃষকেরা। অনেকে এরই মধ্যে ফসল ফলিয়ে বাজারেও পাঠাচ্ছেন। শীত মৌসুমের শুরুতে সবজি উৎপাদন করতে পারলে বাজারে ভালো দাম পাওয়া যায়, যদিও সমস্যা বাঁধে মূলধন ঘাটতিতে। তবু আশানুরূপ দামে সবজি বিক্রি করে লাভের আশায় বাড়তি ফলনের স্বপ্নে বুক বেঁধেছেন সবজি চাষিরা। এবছর 17 বিঘার মতো আমার বোনা হয়েছে, আর বাকি 14 বিঘা বা 14.5 বিঘা আবাদ করব। রেডি করতেছি, জমি রেডি হয়ে গেছে, আপনার চারা রেডি হয়ে গেছে। এইরকম আবহাওয়া থাকে তাহলে আপনার ফলন ভালো আসবে এবং আশানুরূপ ফলনও পাওয়া যাবে, এবং দামও যদি ভালো থাকে তাতে আপনার ভালো একটা বিনিয়োগ পাওয়া যাবে। ফুলকপির অবস্থা ভালো আছে, মাঝখানে কিছুটা বর্ষণ হয়েছিল, টানা প্রবল বর্ষণ আমাদের ফুলকপির কিছুটা ক্ষতি সাধিত হয়েছে। বিভিন্ন ছত্রাক আক্রমণ করে আমাদের ফসলের যে কোয়ালিটিটা একটু নষ্ট করেছে। তবে আমাদের যারা কৃষি অফিসার রয়েছে বা মাঠ পর্যায়ে যারা ফিল্ড অফিসার রয়েছে, তারা কিন্তু আমাদের সাথে সার্বক্ষণিক সহযোগিতা করতেছে এবং তাদের সাহায্য ক্রমে কিন্তু আমরা মোটামুটি একটা আগিয়ে আছি। ভালো না এখন মোটামুটি ম্যাগে তো ধরেন খুব একটা ইয়ে করছে, তাতেও মোটামুটি ভালো মজায় আছে আর কি। ডাকাশের অবস্থা শুষ্ক ভালো থাকে তাহলে ফলন ভালো হবে, আর ডাকাশের অবস্থা খারাপ থাকে ফলন ভালো হবে না। কৃষকদের উৎসাহিত করতে সার, জৈব সার ও কীটনাশকের সঠিক ব্যবহারের জন্য নানা পরামর্শের পাশাপাশি কৃষি বিভাগ মাঠ পর্যায়ে সার্বিক সহযোগিতা করেছেন বলে জানিয়েছেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক। মানিকগঞ্জ জেলায় গত বছর আমাদের শীতকালীন সবজি আবাদ হয়েছিল 9,392 হেক্টর জমিতে। এবছর আমরা 9,382 হেক্টর লক্ষ্যমাত্রা নিয়ে কাজ শুরু করেছি। আমাদের কৃষকরা ইতিমধ্যে শীতকালীন সবজি আবাদে তারা মাঠে নেমে পড়েছে। আমাদের রেকর্ড মতে এ পর্যন্ত শীতকালীন সবজির আবাদ হয়েছে 1670 হেক্টর জমিতে। বর্তমান সরকার সারা দেশের মতোই মানিকগঞ্জে সবজি আবাদ বৃদ্ধির জন্য 3,000 কৃষককে বিনামূল্যে সার এবং বীজ দিয়ে সহায়তা করছে, যেটি কার্যক্রম আমরা ইতিমধ্যে শুরু করেছি। ফুলকপিগুলো নষ্ট হয়ে গেছে আর কি, তখন ওইগুলো যদি মাঠে থাকতো তাহলে তারা যে বাজার মূল্য পেত, তো যেহেতু কিছুদিন পিছিয়ে গেছে এই বাজার মূল্যটা তারা আর পাবে না। তবে তারা যদি নিয়ম মাফিক কারিগরি সহায়তা নিয়ে সুন্দরভাবে এগুলো করে তাহলে তাদের যে ক্ষতিটা তারা পুষিয়ে উঠতে পারবে, লাভটা একটু কম হবে।